এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো প্রত্যেকে খুব 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 ভালো আছো। আশা করি সবার 1 জানুয়ারি খুব ভালো কেটেছে, সবাই সুন্দরভাবে নিউ ইয়ার সেলিব্রেট করেছো, বাড়িতে থেকে ভালোভাবে মজা করে আনন্দ করে পরিবারের সাথে বন্ধুদের সাথে। আমার তো অ্যাজ ইউজুয়াল ডিউটি করেই কেটেছে, বাট স্টিল আই এম হ্যাপি। যেটা আছে সেটা নিয়েই আমি হ্যাপি, কারণ আমি বাড়ি এসেছি কাল রাত্রিবেলায়, ঠিক আছে, আর ছেলের কাছে এসেছি, বাবা মা দিদি সবার সাথে দেখা হয়েছে, এটাই কম কি, তাই না? যেটা পেয়েছি সেটাই অনেক বড় পাওনা, তো খুব খুশি বাড়ি এসেছি সেই কারণের জন্য। এই জাস্ট ঘুম থেকে উঠেছি, এখনো ফ্রেশ হয়নি, ফ্রেশটা হয়নি, চা খাই, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। সারাদিন কি করছি সেটা নিশ্চয়ই শেয়ার করব। আর তোমরা দেখো ছেলে আমার কি করছে, এখন কি হচ্ছে সকাল সকাল, মিমি দুষ্টুকে রসুন তেল মাখাচ্ছে, কালো জিরে আর রসুন তেল মাখাচ্ছে, আর একজন মজা নিচ্ছে দেখো। কি হচ্ছে এটা, মজা, আরাম, আরাম কি আ যায়, ও কি লো, কি লো, লোটা কি জিনিস, বাইরে চলে যাবে। এবার একটা জিনিস দেখাই, আজকে আমাদের বাড়িতে একটা জিনিস ইনস্টলেশন হয়েছে, ঠিক আছে, এই যে পিওরিট, এটা আমাদের বাড়িতে ছিল না, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি আমার শ্বশুর বাড়িতে ছিল, তো শ্বশুর বাড়িতে এটা ইউজ হয় না, পড়েছিল, ঠিক আছে, 2 বছর পড়েছিল, মাঝে সারানোও হয়েছিল, ভেতরকার পার্টস সব চেঞ্জ করা হয়েছিল, তারপরে জল পড়তো, কিন্তু ওটা ইউজ না করার ফলে, বন্ধ থাকার ফলে এটা আবার খারাপ হয়ে গেছে। তো 2 বছর পরে এটাকে আমরা এখানে নিয়ে এসে, এখানে অ্যাটলিস্ট ইউজ হবে সেই কারণের জন্য এটা আমরা এখানে নিয়ে এসে ইনস্টল করলাম, সমস্ত ভেতরকার পার্টস চেঞ্জ করা হয়েছে, দিয়ে এটা লাগানো হয়েছে। তো পার্টস মোটামুটি সব চেঞ্জ করে ভেতরে খরচপাতি পড়েছে প্রায় 4,800, তাকে নতুনই হয়ে গেছে। মিমি এখানে চুলে স্পাইক বানাচ্ছে রিওর, রিও সেটা এনজয় করছে, তোমরা দেখতেই পাচ্ছ। রিও কেমন লাগছে তোমার বাবা? বাবা বাবা ভালো লাগছে, বলো বলে দাও ভালো। দাদা কই, দাদা 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 তেল মাখছে এখানে। আর দিদি কই, এই বউ 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 বউ, তোর মা কোনটা, মাম্মা মাম্মা বড়ির তুলনায় তো 10 গুণ বড় সাইকেলটা, বাবা সাইকেল চালাচ্ছে, দেখো আমার ছেলেকে খালি, ভালো সব শিখে যাও বাবা। আজকে আমাদের রান্না হয়েছে, রান্না কিছুই হয়নি, যা দেখছো সবই লেফট ওভার। এখানে এখানে হয়েছে রাইস, মাছের ঝোল, এটা আজকের পোস্ত, চিংড়ি মাছের মালাইকারি, চিলি চিকেন, ডাল, শাক ভাজা, অসাধারণ কম্বিনেশন আজকে আমাদের খাবারে। এখন আমরা খেয়ে নিই, লোভনীয় খাওয়া সামনে রয়েছে, এখন বেশিক্ষণ ওয়েট করা যাবে না, চলো খেয়ে নিয়ে কথা হচ্ছে। গতকাল মায়ের জন্মদিন ছিল, ঠিক আছে, তো মায়ের এক্সাক্ট বার্থডে কবে কেউ জানে না, একমাত্র দিদাই জানতো। তো যেহেতু বন্যার সময় মায়েদের সমস্ত ডকুমেন্ট হারিয়ে গেছিলো, ওটা বন্যাটা হয়েছিল 76 সালে, মা কি কবে হয়েছিল বন্যা, 78 সালের বন্যায় মায়েদের সমস্ত ডকুমেন্ট হারিয়ে গেছিলো, তো সেই কারণের জন্য এক্সাক্ট ডেট অফ বার্থ
কারোরই মনে নেই, তো সেই কারণের জন্য যখন দেখ মানে অনেকেরই হয়তো তোমরা শুনে থাকো যাদের ওই সময়ে সমস্ত ডকুমেন্ট হারিয়ে গেছে, তাদের বার্থডে 1 জানুয়ারি হিসাবেই ধরা হয়। তো সেই হিসাব মতোই মায়েরও জন্মদিন 1 জানুয়ারি হিসাবেই ধরে আমরা ছোট্ট একটা কেক কেটে সেলিব্রেট করব ভেবেছি। সেই কারণের জন্যই একটা কেক বানিয়ে এনেছি আমি বাড়ি থেকে, মনোজিৎ বানিয়েছে, আমি বলে দিয়েছিলাম বানাতে, তো সেটাই এখন কেটে আমরা সেলিব্রেট করব। তো চলো কেকটা কাটি। ও বালি জমার কাছে চলো চল না কোন ও সাহেব আমি কেক কাটবো ও সাহেব ও সাহেব ও সাহেব ইজো ইজো ডিলেট বার্থডে কেক এই যে কেকটা হেভি হয়েছে ডিলেট বার্থডে কেক কেক না খেয়ে দেখে বলে না দেখে কিছু বলে না দেখে সে তো আলাদা কথা পড়ে কিন্তু দেখা ডিজাইনটা বেশ দারুণ হয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু Happy birthday dear ma Happy birthday to you Oh what did you do oh yeah boss Ja nati pallo Ah Nati sabke wati Oh ati Ah Na adio lagale ache ekdu mai gale khaiye da কেক বানিয়েছে, কেকটা খুব সুন্দর হয়েছে, কম মিষ্টি করে, ঠিক আছে, তো সবাই বলেছে খুব ভালো হয়েছে। আজকে আমাদের রান্না হচ্ছে ডিম দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে তরকারি, আর তার সাথে রুটি বা ভাত যে যা খাবে। এই এখানে ডিম সেদ্ধ হচ্ছে আর এখানে সবজি ভাজা চলছে। প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেওয়া হলো, তারপর একটু নুন অ্যাড করা হলো যাতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়, ঠিক আছে। তারপরে একটু চিনি অ্যাড করা হয়েছে যাতে পেঁয়াজটা একটু ক্যারামেলাইজ হয়ে যায়, যাতে করে কালারটা একটু ভালো আসে সেই কারণের জন্য। দেখো চিনিটা অ্যাড করা কি সুন্দর একটা কালার এসছে পেঁয়াজের। এখন আমরা অ্যাড করছি রসুন বাটা, আমি ভিডিও করছি আর এখানে দিদি হচ্ছে রান্না করছে, ঠিক আছে। এরপরে অ্যাড করছি টমেটো বাটা, আমাদের দেখো বাড়িতে সব বাড়িতেই এরকম টমেটো বেটে রাখা থাকে কাজের সুবিধার্থে, যাতে একটু তাড়াতাড়ি হয়, নাড়াহুড়ো হয়। একটু বেশি করেই টমেটো দেওয়া হলো, আসলে অনেক তো তরকারি হচ্ছে বুঝতেই পারছ, 10 জনের মতো তরকারি হচ্ছে সেই কারণের জন্য। এবার এবার এটাকে ভালো করে নাড়তে হবে, ঠিক আছে, কারণ যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দেখো টমেটোটা আর পেঁয়াজের সাথে ভালো করে কষা হয়ে গেছে। এবার আমরা অ্যাড করছি আদা বাটা, আদাটা একটু পরে অ্যাড করছি এই কারণেই আদা দিয়ে বেশিক্ষণ যদি কষা হয় তাহলে কিন্তু তেতো হয়ে যাবে, সেইটা অ্যাভয়েড করার জন্যই আমরা আদাটা একটু পরে অ্যাড করছি। এবার আদাটাকেও ওই বাকি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু অল্প কষিয়ে নিতে হবে। এবার আমরা রাইস স্পাইসেসগুলো একে একে অ্যাড করে দেবো। হলুদ গুঁড়ো অ্যাড করছি প্রথমে, অ্যাড করছি ধনে গুঁড়ো, অ্যাড করছি সানরাইজের মিট মশলা। মশলাগুলো কিন্তু একদমই অল্প পরিমাণেই অ্যাড করা হচ্ছে, ঠিক আছে, যেহেতু চিনি অ্যাড করা হয়েছিল ওই জন্য কড়ার গায়ে কিন্তু একটু ধরে ধরে মতো গেছে, ঠিক আছে। এবারে আমরা অ্যাড করছি
অল্প পরিমাণে ধনে পাতা কুচি, জাস্ট ফ্লেভারটাকে একটু এনহ্যান্স করার জন্য। আর রান্নার শেষেও ধনে পাতা দিয়ে আমরা রান্নাটা শেষ করব। এবার অ্যাড করে দিচ্ছি সবজি যেগুলো ভাজা ছিল, ফুলকপি, আলু, তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে এবার ভালো করে মশলার সাথে সবজিগুলো মিশিয়ে নিয়ে একটুক্ষণ ধরে কষতে হবে। তোমাদের একটা জিনিস দেখাই, দেখো আমি যেভাবে ধনে পাতা স্টোর করি, মাও কিন্তু সেভাবেই ধনে পাতা স্টোর করে, তো মায়ের দেখেই শেখা, ঠিক আছে। ভালো করে মশলার সাথে সবজিগুলো কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে অ্যাড করা হচ্ছে গরম জল। এবার এটা একটু ফুটতে দেওয়া হয়েছে, এটা ফুটে যাক, তারপরে আমরা ডিমটা অ্যাড করব। এখন ঢাকনা দিয়ে রেখে দেব মিনিট দশেকের জন্য। আমরা ফুলকপি আর আলুটা ভাজছিলাম, তখনই ওর মধ্যে নুন অ্যাড করে দেওয়া হয়েছে অল্প পরিমাণে, আর এখন বাকি স্বাদ মতো অ্যাড করা হচ্ছে নুন, কারণ পেঁয়াজেও অল্প করে নুন অ্যাড করা হয়েছে, তো নুনটা সেই মতো বুঝে অ্যাড করতে হবে। এবার আমরা অ্যাড করছি এর মধ্যে সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো। দিয়ে এবার ভালো করে মিশিয়ে দিয়ে আবার আমরা চাপা দিয়ে রেখে দেব, মিডিয়াম আঁচে এবার কভার করে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ ফুলকপি আলু সব সেদ্ধ হয়ে গেছে, তরকারি একদম শেষ, রেডি। এবার জাস্ট ধনে পাতাটা অ্যাড করে দিচ্ছি লাস্টে একদম গার্নিশিংয়ের জন্য। তো আমাদের ডিম, আলু আর ফুলকপি দিয়ে তরকারি একদম রেডি। তো অলরেডি আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকেরই, রাত্রিও হয়েছে অনেক। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ দেখার পরে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না, আর যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ দেখার পরে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার, বাই বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।